হ্যালো ফ্রেন্ড, ড্রয়িং ফর ইউতে তোমায় স্বাগতম। চলো আজ গোধূলিবেলার সুন্দর একটি দৃশ্য অঙ্কন করা শিখি। প্রথমে বাঁদিকে সুন্দর একটি গাছ এঁকে নেব, খুবই সহজ পদ্ধতিতে। দেখেছো কতটা সহজ? এবার ডান দিকে একটি ঘর এঁকে নিতে হবে, এটা আরও বেশি সহজ। দেখেছো কতটা সহজ? এবার ঘাসগুলিকে এঁকে নেব। এরপর সূর্যটাকে সুন্দর করে আঁকতে হবে যাতে বাঁকা না হয়। ব্যাস, আঁকার কাজ শেষ। এবার রঙের পালা। ছবিটি রং করতে মোট 5টি রং লাগবে। গাঢ় হলুদ, হালকা কমলা, গাঢ় কমলা, লাল আর কালো। আমরা প্রথম আকাশটিকে রং করব। আকাশটিকে রং করতে কয়েকটি লেয়ার তৈরি করব যাতে রং করতে সুবিধা হয়। লেয়ারের দাগগুলো দেওয়ার সময় মাথায় রাখতে হবে, প্রথম লেয়ারটি টেনেছি ডিপ হলুদ দিয়ে, তারপর হালকা কমলা, তারপর ডিপ কমলা, আর লাল রঙটা আমরা উপরে ব্যবহার করছি, তাই এটার আর লেয়ারের দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছবি আঁকবার সময় একটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ছবির পিছন দিক থেকে রং করে আসতে হয়। যেমন এই ছবিটির পেছনে রয়েছে আকাশ, তাই আমি আকাশটিকে আগে রং করছি। লাল রঙের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবার কমলা কালার করতে হবে। গাছের ফাঁকাটাকেও রং করতে যেন ভুল না হয় সেই দিকেও নজর রাখতে হবে। কমলার কাজও প্রায় শেষ মুহূর্তে। এবার আমরা হালকা কমলা ব্যবহার করব। ছবি আঁকবার সময় অধৈর্য হলে চলে না, ধৈর্য সহকারে ছবি আঁকতে হয়। হালকা কমলার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবার গাঢ় হলুদের কাজ করব। হলুদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তবে এই হলুদ কালার দিয়েই হালকা কমলার মধ্যে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। এরপর হলুদের কাজ শেষ হয়ে এলে কমলার মধ্যে হালকা কমলা কালার দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এবার কমলা কালার দিয়ে লালের মধ্যে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে যাতে কোথাও একটুও বাদ না থাকে। ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু ছবি নষ্ট হয়ে যেতে পারে, তাই মনোযোগ সহকারে কাজ করতে হবে। কমলার কাজ শেষ হয়ে গেছে। এবার গাঢ় হলুদ দিয়ে দরজা ও জানালার মধ্যে রং করে দেব। সূর্যটাকে করব লাল কালার। এবার সব রঙের কাজ শেষ হয়ে এসেছে, শুধু কালো রঙেরই কাজ বাকি আছে। যে যে স্থান ফাঁকা আছে সমস্ত স্থানে কালো রং করে দিতে হবে, খুব ভালো করে। একটা কথা সবসময় মাথায় রাখবে, কালো রং করবার সময় উপর দিক থেকে রং করে আসতে হয়। আমি যদি নিচের দিক থেকে রং করি, তবে উপরের দিকের রং করতে গিয়ে আমার হাতের ঘষা লেগে নিচের ছবিগুলো কালি কালি হয়ে যেতে পারে, তার জন্য উপরের দিক থেকে রং করে আসতে হয়। তাই আমরা গাছের উপরের পাতাগুলো আগে রং করে নিচ্ছি। অনেকে ছবি আঁকবার সময় গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল ব্যবহার করে, তবে তারা ছবি রং করার আগেই গ্লাস মার্কিং দিয়ে আউটলাইন করে নেয়।
যার ফলে ছবি প্রথম অবস্থায় দেখতে সুন্দর লাগলেও পরবর্তীতে রং করবার সময় কালো কালিটা ছড়িয়ে যায়। এই জন্য গ্লাস মার্কিং পেন্সিল ছবি রং করা হয়ে গেলে শেষে ব্যবহার করতে হয়। আমি এখানে ঘাসের আগা রং করার জন্য কালো কালারটাই ব্যবহার করছি। অনেকের এই ছোট ছোট স্থানে রং করতে খুব অসুবিধা হয়ে থাকে, তাই কারো যদি অসুবিধা হয় তাহলে সে গ্লাস মার্কিং পেন্সিল ব্যবহার করতে পারে। ঘরটা রং করার সময় খুব সাবধান যেন জানালা বা দরজার মধ্যে কালো রং না চলে যায়। ছবি আঁকতে বেশি সময় লাগে না, কিন্তু ছবি রং করতেই বেশি সময় লেগে যায়। তাই চঞ্চল প্রকৃতির ছেলেমেয়েরা ধৈর্য হারিয়ে ফেলে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ছবি আঁকতে গিয়ে কেউ ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু চলবে না। ছবি আঁকা হলো একটি সাধনা, তাই মন দিয়ে ছবি আঁকা উচিত। আমাদের কালোর কাজও শেষ হয়ে গেছে, নোংরাগুলো সরিয়ে ফেলি। এবার দেখো ছবিটি কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।